ঠাকুরবাড়িতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে পারলেন না বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জলঘোলা। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও শান্তনু ঠাকুরের সাথে দেখা করতে পারলেন না বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি। সাম্প্রতিক রাজ্য বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করার পরে শান্তনু ঠাকুরকে নিয়ে বিড়ম্বনায় পড়েছে বিজেপি। মঙ্গলবার সন্ধ্যায় ঘনিষ্ঠদের নিয়ে শান্তনু ঠাকুরের বাসভবনে বৈঠকের পর রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী, রাজ্যের সহসভাপতি, সেক্রেটারি, এখানে মতুয়াদের লোক নিতে হবে যারা প্রতিনিধি জেলা স্তরে, নদিয়া দক্ষিণ এবং বনগাঁ সাংগঠনিক জেলা, এই সাংগঠনিক জেলা এই দুটো জেলায় যেহেতু মতু অধ্যুষিত, সেখানে ঠাকুরমশাই তার দাবি আমাদের সঙ্গে যেটা আলোচনা করেছেন, তার দাবি মানে সঙ্গের দাবি, মতু আমার সঙ্গের দাবি, যাতে এই জেলা দুটোতে প্রকৃত মতুয়া সন্তানদের জেলা সভাপতি করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি পরিবর্তন করতে হবে, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পরিবর্তন করতে হবে, নবদ্বীপ জোনের অবজারভার পরিবর্তন করতে হবে, রাজ্য বিজেপির সহসভাপতি নিয়োগ করতে হবে মতুয়া সম্প্রদায়ভুক্ত একজনকে, রাজ্য বিজেপির এসসি মোর্চার বিভিন্ন পদে শান্তনু ঠাকুরের সাথে আলোচনা করে করতে হবে। রাজ্যের সাংগঠনিক পদ এবং জেলা সাংগঠনিক পদ এবং বিভিন্ন জোনের সাংগঠনিক পদের জন্য দাবি রাখা হচ্ছে জোরালো, সেটার টাইম লাইন বেঁধে দেওয়া যায় না, অবশ্যই যে টাইমের মধ্যে রাজ্য ঠিক করবে সেই টাইমের মধ্যেই হবে, রাজ্যকেও এই পোস্টগুলো তো তৈরি করতে হবে। এই দাবিগুলি শান্তনু ঠাকুর রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে জানাবেন। তারপর বুধবার দুপুরে শান্তনু ঠাকুরের সাথে দেখা করেন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র। কিন্তু বনগাঁ জেলা বিজেপির সভাপতি রামপদ দাস ঠাকুরবাড়িতে এসে মন্দিরে প্রণাম করে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও তাকে না দেখা করেই ফিরে যেতে হয়। যদিও এ ব্যাপারে রামপদ দাস জানান, তিনি শান্তনু ঠাকুরের সাথে দেখা করতে এসেছিলেন, শান্তনু ঠাকুর ভার্চুয়াল মিটিংয়ে ব্যস্ত থাকার কারণে এবং তার নিজেরই কল্যাণীতে বৈঠক থাকার কারণে তড়িঘড়ি ফিরে যেতে হচ্ছে, পরবর্তীতে সময় নিয়ে তার সাথে সাক্ষাৎ করবেন। না, আমি লাস্টটা জানতে পারলাম যে উনি দিল্লিতে যে ভার্চুয়াল মিটিং আছে, ভার্চুয়াল মিটিংয়ে ব্যস্ত আছে। আপনার সাথে দেখা করেনি? না, দেখার বিষয় না, উনি মন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী, উনি ভার্চুয়াল মিটিংয়ে ব্যস্ত আছে। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্রের সাথে দেখা হলো, কিন্তু বনগাঁ জেলা সভাপতির সাথে দেখা হলো না। এই বিষয়ে শুরু হয়েছে জলঘোলা, যদিও এ বিষয়ে শান্তনু ঠাকুরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, সাংসদ শান্তনু ঠাকুর এবং বিজেপির বেশ কয়েকজন বিধায়ক মনে করছেন বিজেপি মতুয়াদের ভোট ব্যাংককে কাজে লাগালেও মতুয়াদের বঞ্চিত করা হচ্ছে, আর তাই এবারে মতুয়াদের গুরুত্ব দিতে অন্য পথে হাঁটতে শুরু করলেন শান্তনু ঠাকুর এবং তার অনুগামীরা। সাম্প্রতিককালে তাদের কর্মকাণ্ড তারই ইঙ্গিত দিচ্ছে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর।